জেসন রয়ের পর এই মাত্র কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আয়ারের পরিবর্তে হিসেবে তুলে নিল আরও একজন বিধ্বংসী নতুন প্লেয়ারকে। কয়েক ঘন্টা আগে যেখানে কলকাতা নাইট রাইডার্স জেসন রয়কে সাকিবুল হাসানের পরিবর্তে প্লেয়ার হিসেবে দলে নিয়েছে, সেখানে এই মাত্র এই আরসিবির বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই নিজেদের দলে নিয়ে নিল আরও এক বিধ্বংসী নতুন প্লেয়ারকে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই মাত্র শ্রেয়স আয়ারের পরিবর্তে হিসেবে ঠিক কোন নতুন বিধ্বংসী প্লেয়ারকে কেকেআর দলে কিনল, কে এই নতুন প্লেয়ার এবং সর্বোপরি কেকেআরের জন্য কোন সুখবর বেরিয়ে এলো তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। এই আরসিবি বনাম কেকেআর ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও এই দুর্দান্ত ওয়েবসাইটে। আর এই আইপিএল 2023 সিজনে ম্যাচ দেখার পাশাপাশি সিম্পলভাবে খেলে আন্দ্রে রাসেলের সঙ্গে দেখারও সুযোগ পাও। হ্যাঁ বস, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন আন্দ্রে রাসেল, যেখানে কিন্তু এখানে অনেক অফার রয়েছে, অনেক গেম রয়েছে এবং 150% বোনাসও পাওয়ার সুযোগ রয়েছে। তাই অবশ্যই কমেন্টে যাও আর খেলো এই দুর্দান্ত ওয়েবসাইটে। তো বস, এই আইপিএল 2023 শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স একাধিক সব ধাক্কা পেয়েছে, যেখানে বাংলাদেশের সুপারস্টার প্লেয়ার সাকিবুল হাসান মাঝপথে নিজের নাম কেকেআর থেকে সরিয়ে নিয়েছে। এমনকি দলের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, যার কিনা এই আইপিএল 2023-এর শেষার্ধে খেলার সম্ভাবনা ছিল, সেও কিন্তু শেষ পর্যন্ত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী পুরোপুরিভাবে আইপিএল 2023 থেকে রুলড আউট হয়ে গেছে। তাই যেখানে কলকাতা নাইট রাইডার্স বাধ্য হয়ে কয়েক ঘন্টা আগেই সাকিবুল হাসানের পরিবর্তে প্লেয়ার হিসেবে ইংল্যান্ডের বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটসম্যান জেসন রয়কে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে, সেখানে এই মাত্র অফিসিয়ালিভাবে দলের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার পুরোপুরিভাবে আইপিএল 2023 থেকে রুলড আউট হয়ে যাওয়ায় কেকেআর বাধ্য হলো আরও একজন বিধ্বংসী নতুন প্লেয়ারকে তার পরিবর্তে হিসেবে দলে নিতে। হ্যাঁ বস, সবাইকে সুখবর দিয়ে কলকাতা নাইট রাইডার্স প্রায় অনেক বছর বাদে বাংলা থেকে একজন বিধ্বংসী নতুন ব্যাটসম্যানকে শ্রেয়স আয়ারের পরিবর্তে হিসেবে নিল। আর সেই প্লেয়ারটা হলো আর কেউ নয়, এই মুহূর্তে বাংলা ক্রিকেটের হয়ে কামাল করা বিধ্বংসী প্লেয়ার সুদীপ ঘরামি। হ্যাঁ বস, কাল সারাদিন জুড়ে এই আরসিবি বিরুদ্ধে ম্যাচের আগে তিনি কেকেআর টিমে এসে প্র্যাকটিস করেছেন, এবং রিপোর্ট অনুযায়ী আর মাত্র কয়েক ঘন্টা বাদেই তিনি অফিসিয়ালিভাবে কেকেআর টিমে যুক্ত হয়ে যাবেন। আর কে এই সুদীপ ঘরামি সে কথা বললে, সুদীপ ঘরামি বাংলার উত্তর চব্বিশ পরগনার 24 বছর বয়সের একজন ডানহাতি ব্যাটসম্যান, যিনি গত কিছু সময় জুড়ে বাংলার হয়ে প্রত্যেকটা ফরম্যাটে প্রত্যেকটা টুর্নামেন্টে বিধ্বংসী প্রদর্শন করে সর্বোচ্চ রান অধিকারী রয়েছে। হ্যাঁ বস, তিনি এই 2022-23 রঞ্জি ট্রফি সিজনে বাংলার হয়ে 803 রান করেছেন 50 এভারেজের সাথে, যেখানে তিনি 3টি সেঞ্চুরি এবং 5টা অর্ধ সেঞ্চুরি করেছেন, আর যার ফলে তিনি এই 2022-23 রঞ্জি ট্রফি সিজনে 6ষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। আর শুধু তাই নয়, এই 2022-23 সিজনে বাংলার হয়ে তিনি বিজয় হাজারা ট্রফিতে 74 এভারেজের সাথে বিধ্বংসী 371 রান করে বাংলার হয়ে সর্বোচ্চ রান অধিকারীও ছিল বিজয় হাজারা ট্রফিতে। তাই এরকম একজন প্লেয়ার যে ভারতের হয়ে ইরানি কাবও খেলে ম্যাচ জিতিয়েছে, এমনকি টি টোয়েন্টিতে 6 ম্যাচে 124 রান করেছে 24 এভারেজের সাথে, তাকে কেকেআর শ্রেয়স আয়ারের পরিবর্তে হিসেবে তুলে নেওয়ায় এক দারুণ কাজ করলো। তো এ বিষয়ে তোমার মতামত কী তা কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।